ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তার বড় ছেলে অমির বিয়ে সম্পন্ন হয়েছে, আর এই বিয়েকে ঘিরে ছিল জমকালো এক আয়োজন। এদিকে ভাইয়ের বিয়েতে সবচেয়ে বেশি নজর কাড়েন বোন অলিজা মনোয়ার। একেবারে ভিন্ন সাজে হাজির হয়েছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানে। এই দিন সাদা শাড়িতে ভারী মুক্তার নেকলেস পরেন অভিনেতার কন্যা। সাধারণত এ ধরনের নেকলেস দেখা যায় না। এ বিষয়ে জানতে চাইলে অলিজা গণমাধ্যমকে জানান, থাইল্যান্ড থেকে মুক্তা এনে নেকলেসটি তিনি নিজেই বানিয়েছেন। এটি তৈরিতে সময় লেগেছে 5 দিন। নেকলেসটির ওজন 6 কেজি। সব মিলিয়ে তার খরচ হয়েছে 6 লাখ টাকা। তিনি আরও যোগ করেন, নেকলেসটির প্রত্যেক শাড়িতে 60টির বেশি মুক্তা রয়েছে। সব মিলিয়ে 1000 পিসের অধিক মুক্তা ব্যবহার করা হয়েছে। মুক্তার পাশাপাশি নেকলেসটির স্ট্রিংয়ে অস্ট্রেলিয়ান স্বর্ণ ব্যবহার করা হয়েছে। জানা যায় ডিপজলের 3 ছেলে ও 1 মেয়ে। 2018 সালে মেয়ে অলিজা মনোয়ারের বিয়ে দেন তিনি। এবার বড় ছেলে অমির বউকে ঘরে তুললেন এই অভিনেতা। গেল 5 জুন সাভারে লাজপল্লিতে ছিল ছেলের জমকালো হলুদ আয়োজন, আর 8 জুন সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।